চীনের জিনজিয়াং এর সংখ্যালঘু উইঘুর মুসলিমদের প্রতি দেশটির সরকারের দমনপীড়ন ও জাতিগত নিধন অভিযান নিয়ে গত কয়েক বছর ধরে উদ্বেগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। প্রায় 15 লাখ উইঘুর মুসলিমকে বন্দী শিবিরে আটকে রেখে বর্বর নির্যাতন, অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করে বিক্রি ও নারী পুরুষের সন্তান জন্মদানের সক্ষমতা নষ্ট করে দেওয়ার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী ও মানবাধিকার সংস্থা চীনের নিন্দা জানিয়েছে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে উইঘুর জনগোষ্ঠীকে তাদের ঐতিহাসিক পৈতৃক জন্মভূমি জিনজিয়াং থেকে নির্মূলের অভিযোগ রয়েছে। তবে সম্প্রতি একটি খবর পুরো বিশ্বকে নাড়া দিয়েছে, আর তা হল অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে আন্তর্জাতিক চোরাবাজারে বিক্রি হওয়া ওইসব অঙ্গ প্রত্যঙ্গের বড় অংশের মালিক চীনের বন্দি শিবিরে আটক হতভাগ্য উইঘুর মুসলিমরা। পুষ্ট লিভারের দাম পড়বে প্রায় 1.5 লাখ ডলার, অর্থাৎ 1 কোটি টাকার কাছাকাছি। ভালো মানের কিডনি অবশ্য তার কিছুটা কমেই পাওয়া যাবে চোরাবাজারে। জিনজিয়াং প্রদেশের বাসিন্দা উইঘুর মুসলিমদের পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বী তিব্বতী ও ফালুন গং গোষ্ঠীর বন্দীদের থেকেও জোর করে অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, একদলীয় শাসনাধীন চীনের কমিউনিস্ট পার্টির সরকার বেআইনিভাবে গত কয়েক বছরে অন্তত 100 কোটি ডলারের, অর্থাৎ 7,500 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা চালাচ্ছে। চলতি বছরের গোড়াতে কয়েকটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চীন সরকারের বিরুদ্ধে উইঘুর, তিব্বতী ও ফালুনগং বন্দীদের অঙ্গ কেটে বিক্রির অভিযোগ তুলেছিল। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চীনের বিভিন্ন বন্দি শিবিরে আনুমানিক 20 লাখ তুর্কিভাষী উইঘুর মুসলিমকে বন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ বিভিন্ন মানবাধিকার সংগঠনের। যৌন ইলেকট্রনিক শক, নিষিদ্ধ ওষুধ প্রয়োগ করে সহবন্ধীদের উপর নানা অত্যাচার করাসহ নানা অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। রয়েছে মহিলাদের বন্দীদের ধর্ষণের অভিযোগও। 1940-এর দশকে স্বাধীন রাষ্ট্র পূর্ব তুর্কিস্তান দখল করে জিনজিয়াং প্রদেশ নামকরণ করেছিল চীন। তারপর থেকেই সেখানকার বাসিন্দা উইঘুর মুসলিমদের একাংশ চীনা দখলদারির বিরুদ্ধে প্রতিরোধের লড়াই শুরু করেন। উইঘুরদের বিভিন্ন চীন যে দমনপীড়ন চালাচ্ছে সেটিকে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও দেশ পরিষ্কার গণহত্যা বলে অভিহিত করেছে, আর চীন গণহত্যার এই প্রকল্প থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে। আর্থিক এই লাভের পরিমাণ বিশাল বলে সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে। গত কয়েক বছর ধরে জিনজিয়াংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কার্যক্রম বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও বেসরকারি সংস্থার মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। এই অঞ্চলের উইঘুরদের উপর নিবিড় নজরদারি চালাচ্ছে বেজিং। সিসিটিভি ক্যামেরার বিশাল নেটওয়ার্ক উইঘুরদের প্রত্যেকটি গতিবিধি পর্যবেক্ষণ করছে। এমনকি উইঘুররা তাদের নির্ধারিত এলাকা ত্যাগ করতে পারেন না, বা বাড়ি থেকে তারা কতদূর পর্যন্ত যেতে পারবেন সে বিষয়ে সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটি। সরকারি কর্মকর্তাদের অবগত ছাড়াই সেখানকার হাজার হাজার মসজিদ এবং মুসলিম অধ্যুষিত জিনজিয়াংয়ের উইঘুরদের সাংস্কৃতিক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গোপনে ধারণকৃত ভিডিও ও ছবি, নিরপেক্ষ তদন্ত ও বিদেশি গোয়েন্দাদের প্রতিবেদনে বন্দি শিবিরে ব্যাপক সন্ত্রাস ও নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। জিনজিয়াং জুড়ে বিস্তৃত এসব শিবিরের শত শত বন্দীকে প্রায়ই আটকের ন্যায্যতা প্রমাণের জন্য মারধর এবং অন্যান্য সহিংস জিজ্ঞাসাবাদের কৌশল ব্যবহার করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট ASPI বলছে, 2017 থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 80,000 উইঘুরকে জিনজিয়াং থেকে চীনের বিভিন্ন অঞ্চলের কারখানায় পাচার করা হয়েছে। এই উইঘুরদের জোরপূর্বক শ্রমে নিযুক্ত এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে কোটি কোটি ডলার অর্থ সংগ্রহ করছে চীন। দেশটির কালোবাজারে বছরে কমপক্ষে 1 বিলিয়ন মার্কিন ডলার অঙ্গ প্রত্যঙ্গ বেচাকেনা হয় বলে ধারণা করা হচ্ছে। 2019 সালের চীনের একটি আদালতে দেশটিতে প্রায় 60,000 অঙ্গ প্রত্যঙ্গ
প্রতিস্থাপন করা হয়েছে বলে জানানো হয়। তবে এই সংখ্যা দাতাদের তুলনায় অনেক বেশি। চীনের যেসব হাসপাতালে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন করা হয় সেসবের বেশিরভাগই অবস্থান উইঘুর বন্দি শিবিরের আশপাশের এলাকায়। এসপিআই বলছে কালোবাজারে প্রত্যেক একটি অঙ্গপ্রত্যঙ্গ ব্যাপক হারে চড়া দামে বিক্রি হয়। দৃষ্টিতে একটি ভালো লিভার প্রায় $1,60,000 বিক্রি হয়, যা চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সদস্যদের কাছ থেকে বছরে যে অর্থ সংগ্রহ করে তার চেয়েও অনেক বেশি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো প্রায়ই উইঘুরদেরকে তাদের বাড়িঘর থেকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় অথবা রাস্তা থেকে ট্রাকে তুলে পুনঃশিক্ষা কেন্দ্রে পাঠানো হয়, যে কেন্দ্রের চারপাশে কাঁটাতারের বেড়া এবং ভারী অস্ত্রে সজ্জিত সেনাদের পাহারা দিতে দেখা যায়। এই উইঘুরদের সেখানে মাসের পর মাস আটকে রাখা হয়, যেখানে আটক উইঘুরদের মান্দারিন ভাষা, চীনা সংস্কৃতি এবং শিষ্টাচারের কারিগর প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয়। তবে তাদের অনেককে আর কখনোই সেখান থেকে ফিরতে দেখা যায় না। পরিবারের আতঙ্কিত স্বজনদের নীরবে শোক পালন করতে হয়।